আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা এই মুহূর্তে যে বিষয়টি জানতে পারবেন সেটা হচ্ছে, একটি ইএমএমসির ভিতরে যদি এফআরপি লক থাকে, সেই লকটা রিমুভ করার আগে আমরা কি বিষয় খেয়াল রাখবো এবং এটাকে রিমুভ করব কিভাবে। যদি সেটা ইএমএমসিতে হয়, ধরুন আপনার এই ফোনটা, এখন আমার কাছে যে ফোনটি আছে রিভো, একটি চায়না ফোন, আর এই ফোনের ধরেন আপনার ইউএসবি লাইনটা একেবারে ড্যামেজ, তো সেক্ষেত্রে আমি এটার এফআরপি লকটা রিমুভ করব। তো এর এফআরপি লক যে আমি রিমুভ করব, তো এই এফআরপি লক রিমুভ করার আগে আমি যে বিষয়টি খেয়াল করব, ধরুন আমার ইউএসবি লাইন একেবারেই খারাপ আর এটা কোনোভাবেই হ্যান্ড রিসেট করার পরে এফআরপি লক বাইপাস করার অপশন নাই, তো এটাকে আমি রিমুভ করার জন্য জাস্ট ইএমএমসিআইসিটাকে খুলে ফেললাম। আর ইএমএমসিআইসি খোলার পরে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এই আইসিটিকে সকেটে কানেকশন দেব। একটু লক্ষ্য রাখেন, এখানে আমাদের ডট দেখে লাগাতে হবে, এই পাশে আমরা ডট পাচ্ছি আর ওই পাশে আমাদের ডট আছে, তো ডট দেখে আমি ইএমএমসিআইসিটা জাস্ট এর ভিতরে কানেকশন দিলাম। দেওয়ার পরে একটু জিনিস খেয়াল করে আমি সকেটটা লাগালাম। সকেটটি লাগানোর পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি ইজিজিটাকের যে ইন্টারফেস আছে এখানে এটাকে চেক ইএমএমসি দিলাম আইডেন্টিফাই। তো এটা দেওয়ার পরে আমরা সরাসরি চলে যাব এখানে এক্সপ্লোর এই অপশনে। অপশনে যাওয়ার পরে আমরা এখানে স্ক্যান পার্টিশন ফ্রম ডিভাইস এটাকে দেব। একটু অপেক্ষা করি, বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু ফোল্ডার চলে আসছে, তার মানে এই ইএমএমসিটা একেবারে পরিপূর্ণ পার্টিশন করা এবং এটার ফোন মেমোরি অবধি এখানে দেখিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের একটি তোসিবা কোম্পানির এমএমসি, এই যে এখানে দেখতে পাচ্ছেন তোসিবা, লক্ষ্য করলে বুঝতে পারবেন তোসিবা কোম্পানি। আর এখানে একটা বিষয় লক্ষ্য করেন, যদি কোনো ইএমএমসিতে এখান থেকে পার্টিশন করার পরেও যদি চেক ইএমএমসি অথবা এখানে এক্সপ্লোরে এসে যদি আমরা স্ক্যান পার্টিশন করি, যদি কখনো এই লেখাটা আসে, দেখতে পাচ্ছেন যে এখানে মাউন্ট এফআরপি, এই যে লাল যে লেখাটা, হ্যাঁ, এই লেখাটা যখন থাকবে বুঝতে হবে আমাদের এই ইএমএমসির ভিতরে এফআরপি লক আছে। তখন আমরা কি করব, তখন আমাদের জাস্ট ইএমএমসি জেনারেল এখানে আসবে। আসার পরে দেখেন এখানে লেখা আছে রিমুভ এফআরপি, রিমুভ এফআরপি দেওয়ার পরে আমরা এই যে ফ্রম ইএমএমসি এটাকে দেব। দেওয়ার পরে আমাদের এফআরপি লকটা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করলে বুঝতে পারবেন এফআরপি সিগনেচার ফাউন্ড, দেখতে পাচ্ছেন ইরেজিং এফআরপি পার্টিশন ডান, ইরেজিং পার্টিশন ওয়াল ডান। তো এরপরে আমরা যেটা করবো সেই আগের মতো এক্সপ্লোরে আসব। এখানে আসলো, এখানে আসার পরে আমরা আবারও ফ্রম ডিভাইস দিই। একটু লক্ষ্য করেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বেশ কিছু অপশন আসছে। এরপর আমরা একটু খেয়াল করি, বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখন আর সেই আগের যে লেখাটা আছে সেটা কিন্তু নেই, তার মানে আমাদের ইএমএমসিটা এখন এফআরপি লক মুক্ত, এখন আর এটাতে কোনো এফআরপি লক নেই। আগে যখন আমরা ফ্রম ইএমএমসি দিয়েছিলাম তখন কিন্তু এখানে এফআরপি লক ছিল, সেটা সে এখানে সুন্দর করে লাল হলুদ টিক মার্ক এরকম কিছু দেখতে পাচ্ছেন, আর এখন কিন্তু আমাদের এফআরপি লক নেই। এই যে আবার আমি দিয়ে দেখাচ্ছি, দেখুন ফ্রম ডিভাইস, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ধরনের কোনো এফআরপি লক নেই, তার মানে আমরা এখন এই ইএমএমসি আইসিটা যদি আমরা খুলে আমাদের এই মাদার বোর্ডে লাগাই তাহলে আর আমাদের কোনো ধরনের এফআরপি লক থাকবে না। এই হচ্ছে সিস্টেম, আমরা কি কি বিষয় লক্ষ্য রেখে কাজ করব তার ছোট্ট একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপনা করলাম। আশা করি বিষয়টি হলে আপনারা মোটামুটি কিছুটুক এই ইএমএমসি থেকে এফআরপি লকের যে রিমুভ করার ব্যাপার সেটা বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।